বন্ধু দিনের পর দিন ডাক্তারও বেড়ে যেছে আর মানুষের রোগও কিন্তু বেড়ে যেছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না বন্ধু যে আমরা আগে যখন ছোট্ট আনু তখন ডাক্তারের কাছে যেতুক তো ডাক্তার হাঁটাকে এরকম করে চোখ দেখত চোখ দেখাই কহে দিতক আমরা কি হয়েছে না হয়েছে কোহার আগেই চোখ দেখাই কহে দিতক হ্যাঁ তুমি খাবার কম খাইছো রেতে ঘুম হয় না তোমার কহে দিতে পারত তারপরে কইতো দেখি তোমার জিভাটা দেখাও তো এ রকম করত জিভাটা দেখাই কিন্তু কইহা দিতে পারত কি রোগ কি হয়েছে কিসের গিনে এরকম হইছে সব কিছুই কইহা দিতে পারত তারপর হাতটা কে এরকম কইরা দেখত তো পেসার লো না পেসার বাড়তি ওইটাও কইহা দিতে পারত হাত দেখা জ্বর কইহা দিতে পারত সব কিছুই তখন ডাক্তাররা হরকে চেহারা মোরা দেখাই কিন্তু কইহা দিতে পারত আর একনিকা আতা আতা ডাক্তার বড় বড় ডিগ্রি কইরা আসার পরেও রোগজন কি কইতেই পারে না বন্ধু একনিকা ডাক্তার কাছে গলেই কইছি কি রিপোর্ট করে লেসো ঘুটিতে চোট হইলেও কেছে কি রক্ত পরীক্ষা করে লেসো একই হাজারে কিছু হলেই রক্ত পরীক্ষা ফটক মোটক কত রকমের কী করতে খালি ভেদ দিছে আর পরে করে ফের বেশিরভাগই দেখছি তো নর্মাল আছে এটাতে রোগী গেল মোটামুটি ভয় নে বেঁচে যাইছে কি রিপোর্টটা কইরা লিনু তো ভয়টা রইলো না কি রোগ হলো হইলো না ডাক্তাররা ভয় খিরিয়ে দিছে যে কি কোয়া দিছে কি থাইরয়েড চেক করো থাইরয়েড হয়ে গেছে হয়তো প্রেশার তোমার বেশি চেক করো সুগার তোমার বেশি চেক করো কোলেস্ট্রল তোমার বেশি চেক করো আর আমরা চেক করে নিয়েছি আর দেখছি তো যেরকম যেরকমকার সেরকমই আছে নর্মালই আছে তো কইচুন বন্ধু যেখনি ডাক্তার এত পড়ছে এত বড় বড় ডিগ্রি করার পরেও রিপোর্ট দেখাই কি না রোগটা ধরতে পারছে আমি বুঝতে পারি না বন্ধু তো তোমাকে আরে কী মনে হয় এই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধু আমার এরকম মনে লাগলো ওইটার কিনে আজকে কহিনু বন্ধু আজকার মতো নেটে নেই বন্ধু খোদা হাফিজ